আমরা সংবাদ মাধ্যমে পড়লাম এক চমকে দেওয়ার মতো খবর। আমাদের রাজ্যের প্রাক্তন এক মুখ্যমন্ত্রীর শালিকা ফুটপাতে জীবন কাটাচ্ছেন, ভবঘুরের জীবন কাটাচ্ছেন। চমকে উঠলাম আমরা সকলে। আমরা তো চারপাশে এরকম নানান ভবঘুরেকে প্রচলতি সময়ে দেখেই থাকি, কই কখনো মাথা ঘামাই না তো? এটা বোধ হয় হাই প্রোফাইল কেস তো, প্রাক্তন মুখ্যমন্ত্রীর শালিকা বলে কথা। স্বাভাবিকভাবেই আমাদের উৎসাহ বহুগুণে বাড়তে লাগলো। আমরা খবর রাখতে লাগলাম যে কি হয় এরপর, কেন হলো এমন। অথচ আমরা সংবাদ মাধ্যম থেকে কিন্তু কখনোই প্রকৃত সত্যটা কি সেটা জানতে পারছি না। আমরা শুধু জানতে পারছি যে তথ্যগুলো, সেই তথ্যগুলো আমরা আগে একটু আলোচনা করে নিই, তারপর আমরা বলবো কেন তিনি আজ ফুটপাতবাসী, কেন কাটাচ্ছেন ভবঘুরের জীবন। চমকে দেওয়ার মতো তথ্য পরিবেশন করব আমরা আপনাদের সামনে আজকে। শুধু আমাদের পুরো ভিডিওটা দেখতে থাকুন, শুনতে থাকুন। তো বন্ধুরা, আমরা সংবাদ মাধ্যম থেকে যে সমস্ত তথ্যগুলো পেলাম যে তার বয়স এখন প্রায় 72 বছর, তার নাম হলো ইরা বসু। শর্টলেকে তার বিশাল বড় বাড়ি আছে, তা সত্ত্বেও তিনি নিজের বাড়িতে থাকেন না। তিনি ফিনান্সিয়ালি স্টেবল একজন মানুষ, কারণ তিনি ছিলেন একটি হাই স্কুলের জীববিজ্ঞানের শিক্ষিকা এবং তিনি রিটায়ার করেছেন। তিনি স্বেচ্ছায় পেনশন নেননি, কিন্তু সারা জীবনের যে সঞ্চয় আছে সেই সঞ্চয় একা মানুষের পক্ষে চালানোর জন্য যথেষ্ট, কারণ তিনি অকৃতদার, অর্থাৎ তিনি বিবাহ করেননি, তাই কোনো সামাজিক পিছু টানও তার নেই। তো এমনতর একটি মানুষ কেন রাস্তায় জীবন কাটাচ্ছেন? আমরা যেটা দেখছি, জীর্ণ মলিন পোশাকে তিনি ফুটপাতের এক কোণে থাকেন। কখনো সংবাদ মাধ্যমে আমরা দেখছি ডানলপে, কখনো আমরা সংবাদ মাধ্যমে দেখছি তিনি খড়দার কাছে কোনো একটা এটিএম কাউন্টারের পাশে ছোট এক চিলতে জায়গার মধ্যে তিনি থাকেন। এবং তিনি এতটাই তার আত্মসম্মান বোধ যে তিনি কারুর দেওয়া খাবার নেন না, তিনি এটিএম থেকে পয়সা তুলে এক কাপ চা পর্যন্ত কিনে খান। এ প্রসঙ্গে একটা ঘটনা জানা যাচ্ছে যে 3 দিন আগে এক সমাজসেবক যুবক তাকে রাতের বেলায় মাংস এবং ভাত অফার করতে গেলে তিনি বিনীতভাবে তা ফেরত দেন এবং বলেন যে আমার যেটা খাবার ছিল আমি খেয়ে নিয়েছি, অহেতুক আমাকে এটা দিয়ে অন্যের অপচয় করবেন না। এতটাই সামাজিকভাবে সচেতন তিনি, শোনা যাচ্ছে যে তিনি গরিব মানুষকে নিজের পয়সায় খাইয়েছেন। তো এমন একটা মানুষ তিনি কেন রাস্তায় জীবন কাটাচ্ছেন? এমনও হয়েছে যখন সাংবাদিক প্রশ্ন করেছেন যে আপনার জামাইবাবু তো মুখ্যমন্ত্রী ছিলেন, তো তিনি কি বলছেন এ সম্পর্কে, তখন তিনি বলেছেন যে আমার দিদি বা বোন যিনি হন না কেন, যে আমার জামাইবাবু এবং আমার নিজের বোন দুজনেই রিসেন্ট অসুস্থতা থেকে, করোনা থেকে সেরে উঠেছেন, তাদেরকে এই খবর জানিয়ে অহেতুক বিব্রত করবেন না। এবং সাংবাদিক যখন বারে বারে নানান প্রশ্ন তুলতে চেয়েছেন, লাস্টে উনি বিরক্ত হয়ে বলেছেন যে দেখুন, এনাফ ইজ এনাফ। উনি নিয়মিত বাংলা এবং ইংরাজি সংবাদপত্র পড়ে থাকেন। আরও যেটা বড় ব্যাপার আমরা জানতে পারছি, তিনি সমাজ সচেতন। তিনি কেউ কথা বলতে গেলে বলছেন যে 6 ফুটের ডিস্টেন্স মেনটেন করুন, মাস্ক ব্যবহার করুন, এমনকি তিনি বলছেন এরকমভাবে ভিড় করে এবং যত্রতত্র থুতু ফেলে কোনো রোগকে ঠেকানো সম্ভব নয়। তো এহেন একটা মানুষ তিনি ফুটপাতে বসবাস করছেন, অবাক লাগছে না আপনাদের? আমারও ভীষণ অবাক লেগেছিল। কিন্তু এটাও একটা মানসিক সমস্যাই বটে। দেখুন, মনোরোগ আমরা কাকে বলবো? আজকে তাকে মানসিক আরোগ্য নিকেতনে নিয়ে যাওয়া হয়েছে, পুলিশ সেই কাজ করেছে, তো হয়তো তিনি হাই প্রোফাইল মানুষের সাথে রিলেটেড বলেই এমনটা হয়েছে। আরও অনেক ভবঘুরে তো রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, তাদের দিকে কে কেয়ার করে? তো ইরা বসুকে নিয়ে যাওয়া হয়েছে মানসিক আরোগ্য নিকেতনে। তো অনেক মনোবিদ এবং সমাজকর্মী প্রশ্ন তুলছেন, কাউকে তার ইচ্ছার বিরুদ্ধে এরকমভাবে তুলে নেওয়া যাওয়া যায় কি কোনো মানসিক আরোগ্য নিকেতনে? তিনি কি আদৌ মেন্টালি অসুস্থ? আমাদের যা দৃষ্টিভঙ্গি আমরা বিচার করে দেখলাম, মানসিক অসুস্থতা তো আমরা বলবই, কেন বলবো না? কারণ হচ্ছে, দেখুন, বলার কিছু নির্দিষ্ট কারণ আছে। মানসিক রোগ কাকে বলে? না, যখন দেখা যায় যে একটা মানুষ তার চারপাশের মানুষের সঙ্গে, অর্থাৎ মানুষ তো একটা সমাজবদ্ধ জীব, সমাজের 8-5টা মানুষের সাথে যখন একই রকমভাবে ভাবতে পারে না, তখনই তাকে বলা হয় মনোরোগী। তো স্বাভাবিকভাবেই তার মানসিক সমস্যার কথাটা আসছে।
এইবার বিষয় যেটা দাঁড়ালো যে মনোরোগ তো বলা হচ্ছে, তো মনোরোগের কোন দিকটা এখনো পর্যন্ত এই নিয়ে আমরা মনোবিদের কাছ থেকে কোনো বা বিশেষজ্ঞের কাছ থেকে আলোচনা পাইনি। তো আমরা যেটা পর্যালোচনা করে দেখলাম যে মনোরোগের মধ্যে আমরা সব থেকে বেশি খুঁজে পাচ্ছি যেটা যে পার্সোনালিটি ডিসঅর্ডার, এবং সেই পার্সোনালিটি ডিসঅর্ডারের আবার ক্লাস্টার এ, ক্লাস্টার বি, ক্লাস্টার সি হয়, তার মধ্যে ক্লাস্টার এর সঙ্গে আমরা ওনার এই সমস্যার বেশ মিল খুঁজে পাচ্ছি, এবং তার মধ্যে দুটো টাইপ ক্লাস্টার এর, যেটাকে আমরা একটা বলবো যে স্কিজোয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার এবং আরেকটাকে আমরা বলবো স্কিজোটাইপাল পার্সোনালিটি ডিসঅর্ডার, এই দুটোর সঙ্গে আমরা খুব মিল খুঁজে পাচ্ছি। এবং এই যে মিলটা খুঁজে পাচ্ছি আপনাদেরকেও বলবো, আপনারা একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন যে দুটো টাইপের মধ্যে কোনটার সঙ্গে বেশি মিল খুঁজে পাওয়া যাচ্ছে। এবং আরও একটা বড় বিষয় বলবো যে চারপাশের মানুষের সঙ্গে মিলিয়ে নেবেন যে আপনার পরিবারে এমন কেউ নেই তো, বা আমি টিনেজার্সদের ক্ষেত্রে বলবো রিলেশনশিপ যার সঙ্গে এমনতরও কোনো সমস্যা নেই তো, নিজের এমনতরও সমস্যা আছে কিনা সেটা বোঝা যায় না, কারণ কেউই মানতে চায় না যে তার কোনো সমস্যা আছে, বা আত্মসমালোচনা খুব কম মানুষ করে থাকেন। সেক্ষেত্রে নিজের এই সমস্যা থাকলে বুঝতে পারা খুব মুশকিল, কিন্তু চারপাশের মানুষরা বলে দিতে পারবেন যে সত্যি আপনার এই সমস্যা আছে কি না, এবং এই সমস্যা থাকলে অচিরেই যদি এর সমাধানের রাস্তায় না আসা হয়, মনোবিদের শরণাপন্ন না হওয়া যায়, নিজের ডায়েট এবং লাইফস্টাইলকে রেগুলেট করা না যায়, আগামী দিনে সমস্যা এমনতর পর্যায়েও পৌঁছতে পারে, ভবঘুরের জীবনযাপন করতে হতে পারে। আমরা মীরা দেবীর বক্তব্য একটু শুনে নেব, ইরা দেবীর বোন মীরা দেবী, তার বক্তব্য যেটা যে তিনি বলছেন যে উনি কেন রাস্তায় থাকেন আমি জানি না, উনি ছোট থেকেই এমনটাই জেদি এবং উনি বরাবরই এমন কাজ করেছেন যা পারিবারিক সম্মানহানি করে। আর ইরা দেবী কি বলছেন, ইরা দেবী বলছেন যা শোনা যায় তার কি সবসময় সবটাই ঠিক হতে হবে, এমন তো কোনো মানে নেই। তো আমরা এবার বিচারের রাস্তায় আসি। যদি আমরা বলি যে স্কিজয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার, তাদের ক্ষেত্রে দেখা যায় যে তারা সামাজিক ব্যক্তিগত কোনো সম্পর্ক রাখতে চান না, তাদের ক্ষেত্রে দেখা যায় যে ইমোশনস এবং এক্সপ্রেশনসগুলো ভীষণ রকম লিমিটেড, যার থেকে হয়তো চারপাশের মানুষরা তাদের ভুল বুঝতে পারে, কোনো কাজই এরা মজা পান না, লাইফের কোনো কাজেই এরা কখনো মজা পান না, এনজয় করতে পারেন না, সব ব্যাপারে এরা ভীষণ রকম উদাসীন থাকেন, ইভেন ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও, শারীরিক সম্পর্কের ক্ষেত্রেও এনারা ভীষণ রকম উদাসীন থাকেন, এবং বেশিরভাগ ক্ষেত্রেই শারীরিক সম্পর্কে এনারা জড়ান না। এটা হলো স্কিজোয়েড পার্সোনালিটি ডিসঅর্ডারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। দ্বিতীয় যে টাইপটার কথা আমরা বলবো, দ্যাট ইজ স্কিজোটাইপাল পার্সোনালিটি ডিসঅর্ডার। এক্ষেত্রে যেটা হয় যে অড ড্রেস সেন্স, থিঙ্কিং, নিজের বিশ্বাস, যে কথা তিনি বলছেন, স্পিচ, তার আচরণ, সবের মধ্যে একটা অড দেখা যাচ্ছে ভাব, অর্থাৎ চারপাশের মানুষ যা করে এরা তো সেটা করতে চাইছেন না। তো উনি একজন প্রাক্তন শিক্ষিকা, স্বাভাবিকভাবেই শাড়ি বা এই জাতীয় কোনো পোশাক আমরা আশা করতে পারতাম, কিন্তু দেখা যাচ্ছে যে তিনি নাইটি পরে রাস্তার মধ্যে ঘুরে বেড়াচ্ছেন, ভবঘুরের জীবন কাটাচ্ছে। এনাদের ক্ষেত্রে যেটা হয় যে ফ্ল্যাট ইমোশন, আবেগ টাবেগ বিষয়গুলো ততটা থাকে না, কে কী ভাবলো, কে কী বললো, কিছু যায় আসে না। এবং আরও যেটা মজার ব্যাপার যে ক্লোজ রিলেশনশিপের ক্ষেত্রে এনারা কিন্তু খুব ডিসকমফর্ট ফিল করেন, তাহলে নিকট আত্মীয়, নিকট পরিজন, এদের সাথে থাকতে এনারা বেশ স্বচ্ছন্দ বোধ করেন না। আমরা ইরা দেবীর ক্ষেত্রে দেখেছি তিনি বেশ কিছুদিন আশ্রিতা ছিলেন তার স্কুলের প্রধান শিক্ষিকার বাড়িতে, তারপর সেখান থেকেও এক ভোরবেলায় বেরিয়ে রাস্তায় নেমেছেন। এনারা সব ব্যাপারেই ভীষণ উদাসীন থাকেন এবং সব ব্যাপারেই ভীষণ সন্দেহ করেন, ভাবেন যে এটা আমার ব্যাপারে কেন বললো, বা ওর কোনো নৈতিক অধিকার নেই আমার ব্যাপারে কিছু বলার, এবং ম্যাজিক্যাল একটা থিঙ্কিংয়ের মধ্যে বিশ্বাস করেন। এটা হচ্ছে সবথেকে ক্রিম পয়েন্ট, এনারা মনে করেন যে এনারা সমাজে বদল আনতে পারেন, এনাদের চিন্তাধারা দিয়ে, এনাদের আদর্শ দিয়ে এনারা সমাজের সাথে বদল আনতে পারেন, যার সাথে সাথে হয় কি বাকিদের সঙ্গে একটা ডিস্টেন্স তৈরি হয় যে তোমরা ভাই তোমার মতো, আমি আমার মতো, এবং আমি আমার মতো থাকতেই পছন্দ করি। এনারা বিশ্বাস করেন যে চারপাশের ঘটনা যা ঘটে চলেছে
তা নির্দিষ্ট কিছু বার্তা বহন করে আনছে, তাই এগুলো সম্পর্কে সচেতন থাকা দরকার। তো আমরা এই দুটো টাইপের কথাই বললাম, মিলিয়ে নেবেন চারপাশে এমন মানুষ আছে কি না, এবং ইরা দেবীর সঙ্গে কোনটা ঠিক ঠিক ম্যাচ করছে এটাও জানাতে ভুলবেন না কিন্তু কমেন্ট করে। আমরা এই বিষয়টা নিয়ে আগামী দিনে প্রয়োজন হলে আরও আলোচনায় যাব, এবং আমরা এই ভিডিওর মাধ্যমে একটা কথাই বলবো যে ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করা বা ব্যক্তিগত কোনো মানুষকে নিয়ে কোনো কুৎসা করা, খারাপ মন্তব্য করা, এগুলো আমাদের উদ্দেশ্য নয়। আমরা চাই না কারোর সম্মানহানি করতে, তবু কিছু নাম এখানে ব্যবহার করতে হলো যাতে দর্শক বন্ধুদের, শ্রোতা বন্ধুদের বুঝতে সুবিধা হয়। আমরা চাই যে কোনো সমস্যাকে তুলে নিয়ে আসতে যা আমাদের শরীর মন সম্পর্কিত, এবং তা থেকে কীভাবে সুস্থভাবে বেঁচে থাকা যায়, কিভাবে আমরা আমাদের সমস্যাগুলোকে কাটিয়ে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারি, সে সম্পর্কে আপনাদেরকে সচেতন করাই আমাদের একমাত্র উদ্দেশ্য। তাই এই ভিডিওর মাধ্যমে যদি কোথাও কাউকে কোনোভাবে আমরা মানসিকভাবে বা কোনোভাবে আঘাত করে থাকি, আমাদের নিশ্চয়ই মার্জনা করবেন। আর দর্শক বন্ধুরা, জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের ভিডিও।